فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين. اما بعد, সম্মানিত এক ভাই জানতে চাইছেন যে আহলে কিতাবদের মেয়েদেরকে বিবাহ করা যাবে. আহলে কিতাব কারা? অর্থাৎ ইহুদি. আহলে কিতাব মানে পূর্ববর্তী যাদের কিতাব দেওয়া হয়েছিল. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দলিল দিয়েছেন সূরা মায়দায় 5 নম্বর আয়াতে, যা আজ তোমাদের জন্য বৈধ করা হলো সমস্ত ভালো বস্তু যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ আহলে কিতাবদের কথা বলা হয়েছে. এবং আল্লাহ সুবহানাহু বলেন তাদের খাদ্য তোমাদের জন্য হালাল, তোমাদের খাদ্য তাদের জন্য হালাল, তবে যেটা আল্লাহর নাম ছাড়া জবাই করা হয় না, আল্লাহর নাম ছাড়া অন্য কারণে জবাই করলে সেই জিনিসটা খাওয়া যাবে না. এরপর আল্লাহ সুবহানাহু আরও বললেন, আর মুমিন সচ্চরিত্রা নারী যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে সচ্চরিত্রা পুরুষদের সাথে বিবাহ বৈধ, অর্থাৎ তোমরা তাদেরকে মোহরানা দেবে এবং তোমরা তাদেরকে বিবাহ করবে. অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু নিষেধ আদেশ দিলেন যে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করার জন্য. তো এইখানে কিছু শর্ত আছে. মুফাসসির কিরাম যে যারা কোরআনের ব্যাখ্যাকারী তাফসির, তার মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তিনিও বলেছেন যে এই আয়াতের ভিত্তিতে যে সতী এবং শিরকমুক্ত নরনারীদেরকে বিবাহের জায়গা আছে. তিনি বলেন যে 1 নম্বর, যে আহলে কিতাব হতে হবে ইহুদি বা খ্রিস্টান শুধু নামে হলে হবে না, অর্থাৎ তারাই হবে যারা শিরকের সাথে লিপ্ত থাকবে না. এবং 2 নম্বর হচ্ছে তাদেরকে দুজনকেই পবিত্র হতে হবে, ব্যভিচারিণী হলে হবে না. পুরুষ যদি ব্যভিচারিণী হয়, নারী যদি ব্যভিচারিণী হয়, তাহলে তাদের বিবাহ হবে না. 3 নম্বর, এমন কাউকে বিবাহ করা যাবে না যার দ্বারা পুরো মুসলিম জাতি এবং ওই মুসলিম জাতি ক্ষতিগ্রস্ত হয়। অতঃপর আপনি একটা ইহুদি মেয়েকে বিয়ে করলেন, বিয়ে করার কারণে ওই মেয়ের বংশধর বা ওই পক্ষ থেকে ইসলামের ক্ষতি হবে, যেটা বর্তমান সময়ে ইসরায়েলে ইহুদি যেমন আছে, এদের মেয়েকে বিবাহ করা যাবে না। 4 নম্বর কারণ, বিয়ের কারণে স্বামী সন্তানের কোনো রকম বৈশ্বিক ক্ষতি যাতে না হয়, এই আশঙ্কা থাকলেও আহলে কিতাবদের বিবাহ করা যাবে না। যদিও এটা ইখতিলাফ মাসলা, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। তো এইখানে 4টে মত পোষণ করেছেন ওলামায়ে কেরাম, বাকিটা আল্লাহু আলম, আল্লাহই ভালো জানেন।